আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যারা এই যে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি তাদের মনে কিন্তু একটা প্রশ্ন বারবার আসতেছে, বিশেষ করে যারা নতুন, যে আসলে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কার্টুন ভিডিও তৈরি করে মনিটাইজেশন পাবো তো, বা এর মনিটাইজেশন পলিসিটা কি আপডেট হয়েছে, বা এর মনিটাইজেশন পলিসিটা কি, এটা আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা একদম ডিটেলস দেখবো বা জানবো যে আসলে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের মনিটাইজেশন পলিসিটা কি, এর মনিটাইজেশন ফুল ডিটেলস আপডেট সহ পলিসিটা আমরা দেখবো একটু। তো যারা এইটা নিয়ে কাজ করেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনার মনের ভিতর থাকা এই ডাউট 101% ক্লিয়ার হয়ে যাবে। তো আপনার ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের মনিটাইজেশন বা যে কোনো আপডেট জানার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে এই যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। তো দেখুন আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, তো জাস্ট এখান থেকে আমি নিউ ট্যাব ওপেন করে নিলাম। তো নিউ ট্যাব ওপেন করার পর জাস্ট উপরে সার্চ বারে লিখবেন chromatoons.com। দেখুন ওই যে উপরে লেখা চলে আসছে chromatoons.com, তো জাস্ট আমি এখান থেকে এভাবে লিখে দিলাম chromatoons.com এর। এটা কিন্তু একটা অফিসিয়াল সাইট, এইটাই কিন্তু জেনুইন সাইট। দেখুন এখান থেকে এখন আমরা আপনাদের দেখাবো যে এর যে মনিটাইজেশন পলিসি এইটা আপনাদের দেখাবো। তো এইটা দেখার জন্য আমরা ধরুন এখান থেকে এই যে মুসলিম ক্যারেক্টারে ক্লিক করলাম, যে কোনো একটা ক্যারেক্টারে আমরা ক্লিক করে দেবো দেখার জন্য। তো দেখুন এইখানে কিন্তু কয়েকটা মুসলিম ক্যারেক্টার দেওয়া আছে, ঠিক আছে। এবং দেখুন আপনারা একটু খেয়াল করলে দেখুন এই যে এখানে এই যে অল দিস ব্যাকগ্রাউন্ডস আর মেড বাই আস অ্যান্ড ফ্রি টু ইউজ ইন ক্রোমাটুন অ্যাপ, ইউ ক্যান অলসো এডিট ভিডিও জেনারেটেড ফ্রম ক্রোমাটুন অ্যাপ অ্যান্ড আপলোড অন এই যে এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক ইউটিউব, ইউ ক্যান অলসো মনিটাইজ ইউর চ্যানেল অ্যান্ড আর্ন রেভিনিউ ফ্রম মেকিং ভিডিওস। তো এইটা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা মানে জানতে পারলাম যে আসলে এই যে ক্রোমাটুনস অ্যাপের মনিটাইজেশন পলিসিতে কিন্তু 100% বলা আছে যে এই অ্যাপ্লিকেশনতে আপনি কাজ করলে 100% মনিটাইজেশন পাবেন, কিন্তু আপনার ভিডিওর ভিতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে। আর তাছাড়া এটা একটা কমন সেন্স যে আপনি অ্যানিমেশন যে অ্যাপ দিয়েই করেন না কেন, কম্পিউটার দিয়ে করেন বা আপনার মোবাইল দিয়ে করেন, কোনো না কোনো অ্যাপ অথবা সফটওয়্যার দিয়ে আপনাকে সেটা মেক করতে হবে। তাহলে আপনার প্রোটাগন দিয়ে যদি আমরা পেয়ে থাকি, টাইন ক্রাফট দিয়ে যদি আমরা পেয়ে থাকি, তাহলে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশন দিয়ে কার্টুন ভিডিও মেক করে কেন পাবো না, এটা একটা প্রশ্ন। এটা তো সহজে আমরা বুঝতে পারছি যে অবশ্যই পাবো, কারণ এটা একটা প্লে স্টোরের ভ্যালিড ভেরিফাইকৃত একটা অ্যাপ্লিকেশন। এখান থেকে কাজ করলে 100% মনিটাইজেশন পাওয়া যাবে, এবং এই পলিসিতে কি বলা আছে আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন বা আপনার মনের ভিতর থেকে ডাউট ক্লিয়ার হয়েছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক সুন্দর দেখে একটা কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।